ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তোমাদের এক্সামিনেশন কি অনলাইনে হতে চলেছে? নোটিশ তো দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার, কিভাবে হবে পরীক্ষা এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি এফেক্ট পড়বে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মুহূর্তে আলোচনা করব। কলেজে ইভেন সেমিস্টারের পরীক্ষার ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর সেই সকল ভাই বোনরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, যারা এখনও পর্যন্ত চিন্তিত রয়েছে, আমাকে বারবার ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছো কি হবে, কি উপায় রয়েছে, আমি সিলেবাস শেষ করার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে সিলেবাস শেষ করা আমার পক্ষে সম্ভব নয়, কীভাবে শেষ করব, আমার তো নোটস পর্যন্ত নেই, সত্যি এটা দুঃখের বিষয়। আমিও জানি কি করবে তোমরা, সত্যি কথা আমার কাছেও এর বিকল্প অপশান আমি দেখতে পাচ্ছি না। একমাত্র অপশান অনলাইন এক্সাম, যেটা অন্যান্য ও ইউনিভার্সিটি করেছে সেই অনুযায়ী অনলাইন এক্সামিনেশান হলে বা ওপেন বুক টেস্ট হলে তোমরা অনেকটা সুবিধা পাবে এবং অনেক ছাত্রছাত্রী আছে ট্যালেন্টেড, তাদের অর্থ তো রিসোর্সেস তো থাকা উচিত, রিসোর্সেস যদি না থাকে তাহলে সেটাকে অ্যাপ্লাই করবে কীভাবে? প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু মেধাবী হয় না, প্রত্যেকটা ছাত্রছাত্রী কি জন্ম, অনেক এরকম ছাত্রছাত্রী থাকে যারা অল্প পড়েই অনেক বেশি নম্বর ক্যারি করতে পারে, অনেক বেশি মাথায় রাখতে পারে, এবং এরকমও কিছু ছাত্রছাত্রী আছে যারা পরিশ্রম তো করতে চায়, যার জন্য একটু সময় লাগে, যার জন্য রিসোর্সেস প্রয়োজন হয় অন্তত নোটসটুকু, এবং কিছু সাবজেক্ট আছে যেখানে বোঝানোর অন্তত বেশি প্রয়োজন পড়ে। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো, অন্তত জেনে গেছো, যারা জানো না তারাও জেনে নাও, ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালভাবে এ রুটিন ঘোষণা করে দেওয়া হয়েছে। ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রুটিন ঘোষণা করেছে। তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমাদের এক্সামিনেশান জুলাই মাসের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কিন্তু 15 তারিখ থেকে জুলাই মাসের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এবং তোমরা যারা পাসের ছাত্রছাত্রী আছো, তোমাদেরও কিন্তু ওই জুলাই মাসেই পরীক্ষা শেষ হচ্ছে। তোমার কোন দিন কোন পরীক্ষা আছে তোমার সাবজেক্ট অনুযায়ী সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল রুটিনটি তোমরা আশা করি ডাউনলোড করে নিয়েছো। এক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন ও যে এই মুহূর্তে আমাদের যে এক্সামিনেশান, সেই এক্সামিনেশান কীভাবে হবে। এটা সত্যি এখনও পর্যন্ত বহু নোটিশ বেরিয়েছে কিন্তু কোনো নোটিশেই ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের পরীক্ষার মোডের কথা ঘোষণা করেনি। বেশিরভাগ ইউনিভার্সিটি যদি প্র্যাকটিক্যাল এক্সাম অফলাইনে নেয় সেটাও ঘোষণা করেছে, অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল এক্সাম অনলাইনে নেয় সেটাও ঘোষণা করেছে, সমস্ত কিছু ঘোষণা করে অ্যাকচুয়ালি নোটিশ দিয়ে ছাত্রছাত্রীদের বলেছে, রুটিন প্রকাশ করেছে, কিন্তু এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু ব্যতিক্রম। এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়ালভাবে ঘোষণা করেনি তাদের এক্সামিনেশান অফলাইনেই হচ্ছে। এ কিন্তু বিভিন্ন ভিসির বক্তব্য ও নিউজ পোর্টাল আর সিন্ডিকেট বৈঠক থেকে বিভিন্ন বিষয় উঠে আসছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালে সিঙ্গেল একটা নোটিশ নেই যেখানে বলা হয়েছে অফলাইন এক্সামিনেশানই হবে। এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ, আমাদের কি কোনো মতে অনলাইন এক্সামিনেশান সম্ভব না ক্যালকাটা ইউনিভার্সিটি? তো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি একেবারেই সম্ভব। এখন দেখার বিষয় যে সোমবার 13 তারিখ অ্যাকচুয়ালি ক্যালকাটা হাইকোর্টে যে মামলা উঠেছে সেই মামলা স্ট্রে করে কি না, যদি স্ট্রে করে তাহলে কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ইউনিভার্সিটি সেই মুহূর্তে কিন্তু ভাববার বিষয় রয়েছে। যদিও এখনও পর্যন্ত ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির মতো অনলাইনে পরীক্ষা নেবে এরকম কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই প্রত্যেককে বলবো পড়াশোনায় কোনো রকম খামতি রেখো না যতটা সম্ভব। আমি জানি তোমাদের অবস্থা, তার সত্ত্বেও যতটা সম্ভব তোমরা পড়াশোনার প্রস্তুতি চালাও। একই সাথে তোমাদের বলবো আমাদের প্রত্যেকের দৃষ্টি রয়েছে 13 তারিখ সোমবার অ্যাকচুয়ালি কী হতে চলেছে। এটা অ্যাকচুয়ালি বাস্তব যে এত ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝলো, যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা এতভাবে ইউনিভার্সিটিকে বোঝানোর সত্ত্বেও ও ইউনিভার্সিটি বুঝলো না, কেস হলো, অনেক কিছু ছাত্রছাত্রীরা করলো, তার সত্ত্বেও ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ছাত্র দরদি হয়ে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইন পরীক্ষার ঘোষণা করলো না, এটাই একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু অনলাইনেই ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী অনলাইনে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, যারা জিজ্ঞাসা করছে তাদের জানিয়ে দিলাম। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো।